অতি সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। অসুস্থতা সত্ত্বেও ধারাবাহিকের শুটিং চালিয়ে যাচ্ছিলেন বাসন্তী দেবী। গত মাসেও গীতা এলএলবির শুটিং করেছেন তিনি। গত সপ্তাহেও তার শুটিংয়ের ডেট ছিল, কিন্তু অসুস্থতার জন্য তিনি সেই শুটিং করতে পারেননি। আর্টিস্ট টিভিকে এমনটাই জানিয়েছেন তার সহায়িকা রেখা বসু। বাসন্তীর অবস্থা খুবই খারাপ, মানে উনি কুমায় চলে গেছেন, ওনার ক্যান্সার আছে, ওনার কিডনির একটা খারাপ ছিল, সেটা ড্যামেজ হয়ে গেছে, মানে আপাতত এখন তারপরে পেসমেকার বসানো, হাড়ের সমস্যা, পেসমেকার মানেই হাড়ের সমস্যা, মাঝে মাঝেই হাড়ের জল জমে যায়, সিএমআরআই ভর্তি করে বের করে আনি, একটু ভালো থাকে আবার ভর্তি করতে আসি, একদম দমদমের স্টেশনের পাশেই। না ভালো কথা কিছু বলছে না, আর আমিও দেখতে পাচ্ছি না ভালো। আমার নাম রেখা বোস, আমি দেখাশোনা করছি, 8 বছর ধরে ওনাকে দেখাশোনা করছি, এর আগে উনি একাই থাকতেন। ওনার পরিবারের ওনার একটি মেয়ে আছে, জামাই আছে, সেন ওনারা যে করছেন না তা না, করছেন, কিন্তু এখন দেখাশোনার বাইরে চলে গেছেন ওনার রোগটা। ওনারে গেল বুধবারে ভর্তি করেছি, বৃহস্পতিবারে ওনার ডেস্ট ছিল গীতা এলএমবি, তা অসুস্থ হলেন বলে তো যেতে পারলেন না, এখন তো বলতে হলো যে এখন আর পারবেন না। লাস্ট গেল মাসে শুটিং করেছেন, এ মাসে তো আর শুটিং এ যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সবাই মিলে প্রার্থনা করেন যেন ওকে ওনাকে আর মানে কোনো মিরাকেল দেখিয়ে যেন ফিরে আসেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ বর্ষীয়ান এই অভিনেত্রী ক্যান্সারের সঙ্গেও লড়াই চালাচ্ছেন। এছাড়াও হৃদযন্ত্রের সমস্যা, কিডনির সমস্যা সহ আরও নানান সমস্যা রয়েছে। এই মুহূর্তে অতি সংকটজনক বাসন্তী দেবী দমদমের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকেরাও কোনো আশার বাণী শোনাতে পারছেন না। একসময় বহু ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন বাসন্তী দেবী। বহু বাংলা ছবিতে মায়ের চরিত্রে তার অভিনয় দর্শকদের চোখে জল এনেছে। সম্প্রতি ছোট পর্দায় কাজ করছিলেন তিনি। দমদমের বাড়িতে সহায়িকার সঙ্গে একাই থাকতেন বাসন্তী দেবী। গীতা এলএলবি ধারাবাহিকে ভাস্বর চট্টোপাধ্যায়ের মায়ের চরিত্রে অভিনয় করছিলেন বাসন্তী চট্টোপাধ্যায়। ভাস্বর চট্টোপাধ্যায়ের সঙ্গে আর্টিস্ট টিভির তরফ থেকে যোগাযোগ করা হলে ভাস্বর জানালেন, উনি খুবই অসুস্থ, বুঝলে তো, ক্যান্সার পেশেন্ট, তার মধ্যে পেসমেকার বসানো, কিডনি খারাপ, তো সেইও মরতে মরতে কাজ করতে আসতো ওখানে, যখনই আসতো তার আগেও আমার সঙ্গে রেগুলার যোগাযোগ ছিল। তার কারণ বাসন্তীদের একটা বই বেরিয়েছিল কয়েক মাস আগে, বাসন্তী রঙে আঁকা বলে, তো সেই বইটা যখন উনি লিখতে শুরু করেন তখন আমাকে বলেছিলেন যে আমাকে আমাকে একটা বই বার করে দিতে পারবি, আমার জীবনী, তুই তো লেখাজোকা করিস, তো আমি বললাম ঠিক আছে আমি ট্রাই করছি, বলে আমি আমার প্রকাশকের সঙ্গে কথা বলিয়ে দিলাম, তো প্রকাশক ওর বইটা বার করলো। সেটা বাসন্তীদের একটা বিরাট আনন্দের দিন ছিল। তো তারপর বই মেলাতেও যাওয়ার কথা ছিল, যেতে পারিনি শরীর খারাপ বলে। গীতা এলএলবি শুরু করলাম, আমার সঙ্গেই ম্যাক্সিমাম সিনস হতো, আমাদের সবার সঙ্গেই হতো, তো তখন যা হয় এত অসুস্থ তো ধরে ধরে আনতে হতো, একটা সময়ের পরে ছেড়ে দিতে হতো, কারণ উনি থাকতেন অনেক দূরে দমদমে, তো সেইখানে ফিরে যাওয়া প্রায় যেতেই তোমার ঘন্টা দেড়েক সময় লাগে গাড়িতে। তো স্নেহাশিস দা খুব টেক কেয়ার করতেন, বলি দিতেন যে ওনাকে সবার আগে ছেড়ে দেওয়া হবে, তো সেইভাবে ওনাকে কথা। কিন্তু যত দিন যাচ্ছে দেখছিলাম যে হাঁপাচ্ছে, খুব হাঁপাচ্ছে, সিন করতে গিয়ে হাঁপাচ্ছে, তারপর হাঁটাচলা করা মুশকিল হয়ে যাচ্ছে, নানা রকমের সমস্যা। তো আমি বললাম যে তোমার কি হচ্ছে বলো তো, বলে আমার না জানিস তো সারাক্ষণ হাঁপানি হচ্ছে, মানে নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, আমি শ্বাস নিতে পাচ্ছি না ঠিক করে। তারপর শুনলাম যে হসপিটালাইজড, অনেকদিন দেখতেও পাচ্ছি না ওখানে, তো এই জাস্ট তোমার দিন ছয়েক আগে আমি একটা ভয়েস পাঠালাম যে তুমি কোথায় আছো, কেমন আছো একটু জানাও, অনেকদিন তোমার কোনো খবর খবর পাচ্ছি না। তো তখন আমাকে একটা ভয়েস পাঠালো যে ভাস্বর আমি কথা বলতে পারছি না, মানে ভয়েসটা শুনলেই বোঝা যাচ্ছিল আমি কথা বলতে পারছি না, আমার ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে, আমি হসপিটালে ভর্তি। তারপর আজকে খবর পেলাম যে একদমই শেষ অবস্থা, ডাক্তারও বলে দিচ্ছে না কিছু করার নেই, আর উনি কাউকে চিনতেও পাচ্ছেন না। আলো সিনেমা থেকে যোগাযোগ, বুঝতে পারছো তো, কবে কার, 2003 থেকে 2024, 21 বছরের সম্পর্ক। একদিন আমি ওর বাড়ি গিয়েছিলাম দেখা করতে, তাও সেটা বেশ কিছু মাস আগে, পুজোর পরপর গিয়ে দেখছি যে দরজা খুললো, মানে গোটা মুখে ভর্তি ভর্তি কালশিটে। তাহলে কি গো তোমার কি অবস্থা, বলছে আমি কালকে বাথরুমে পড়ে গিয়েছিলাম, অজ্ঞান হয়ে পড়েছিলাম অনেক।
মানে এরকম হাল ওনার। ইন্ডাস্ট্রিতে তার সহ অভিনেতা এবং সহকর্মী সহ অগণিত দর্শকেরা প্রার্থনা করছেন দ্রুত সুস্থ হয়ে উঠুন বাসন্তী দেবী।